বঙ্গোপসাগরে তিন নদীর মোহনায় অবৈধ গোপজাল পেতে ইলিশ পোনা ধরছে কিছু অসাধু জেলে। মৎস্যজীবীদের অভিযোগ, প্রশাসনকে বাগে নিয়ে পোনা শিকারের মহোৎসব চালাচ্ছে প্রভাবশালীরা। ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা ও সাগরের জীববৈচিত্র্য রক্ষায় গোপজালের ব্যবহার বন্ধের তাগিদ বিশ্লেষকদের। পায়রা, বলেশ্বর ও বিষখালী এই তিন নদীর মোহনায় প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে এভাবেই গোপ নামের সূক্ষ্ম ফাঁস জাল পেতে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা ধরছে জেলেরা। ট্রলার মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার প্রায় 32 জন এই পোনা মাছ শিকারে জড়িত। মৎস্যজীবীরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এক শ্রেণীর অসাধু জেলে রাতের আধারে গোপজাল পেতে পোনা শিকার করছেন। গোপজালটা অনেক ক্ষতি করতে, যত ছোট বাচ্চা মাছ আছে ওগুলো সবার মারি ফেলাইতে। প্রভাবশালী মরা জড়িত, যার জন্য তাদেরকে আশ্বাস দেয় মাছওয়ারা নেই। 2-3 বছর এই চরে খালি গোপ ধরা বন্ধ রায় তা বাংলাদেশ ইলিশ মাছ যে কোনো খালেও ধরতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গোপজালের ব্যবহারে নষ্ট হচ্ছে সাগরের জীববৈচিত্র্য। শুধু পোনা নয়, অতি ছোট রেণু ও ডিমও ধরা পড়ে এই জালে, যা হুমকির মুখে ফেলছে মাছের পরবর্তী প্রজন্মকে। অনেক সময় ফাইটোপ্লাঙ্কটন, জীবপ্লাঙ্কটনগুলোও ধরা পড়ে, যেটি হচ্ছে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো এই ফাইটোপ্লাঙ্কটন, জীবপ্লাঙ্কটনগুলো যদি ধরা পড়ে বা নষ্ট হয়ে যায়, তাহলে এটি ইকোসিস্টেমের জন্য হুমকি স্বরূপ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রক্ষায় নানা তৎপরতার কথা জানান জেলা প্রশাসক। রাতে 3টার সময় গিয়ে অপারেশন করে আসলে তাদেরকে আটক করেছে। কোস্টগার্ড নিয়মিত অপারেশন চালাচ্ছে। তো আমার মনে হয় যে অভিযানের সঙ্গে সঙ্গে জনসচেতনতা এবং এই জেলেদের মধ্যে সচেতনতার কার্যক্রমও আমরা চালাচ্ছি। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই গোপজাল সাগর থেকে নির্মূল করতে না পারলে সরকারের মা ইলিশ সংরক্ষণের 22 দিনের ও জাটকা ধরায় 8 মাসের নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হবে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।